গল্পকথনময় কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা সিরাজের একটি থ্রিলার গল্প তদন্ত আজ প্রথম পর্ব আপনি অরুণদার ভাই কেমন ভাই ঘুরে দেখি মেয়েটি আবার দরজার সামনে এসে দাঁড়িয়েছে এবার চোখের দৃষ্টি একটু বাঁকা একটু সন্দিগ্ধ ভাব যেন ভুরুর উপরকার কয়েকটা ভাঁজে আঁকা কোনো জবাব দেবার আগেই দ্রুত মনে হলো মেয়েটির চেহারায় মিষ্টি সৌন্দর্য আছে যেটা কিছুক্ষণ আগে আমি লক্ষ্য করিনি কেমন ভাই মানে আমি হেসে ফেলি ফের বলি অরুন্দা আমার কথা তো আপনাদের কাছে বলেছেন বললেন সে বলে হুম বলেছিলেন কিন্তু আপনার সঙ্গে কি সম্পর্ক তা বলেননি একটু দ্বিধার পর বলি মাস্তু তো বলতে পারেন মানে ওর মাকে আমি মাসিমা বলতাম অবশ্য সম্পর্কে একটা ছিল সেটা বেশ খানিকটা দূরের সে কি যেন ভাবতে থাকে বলে না আমি তার দিকে লক্ষ্য রাখার দরকার মনে করি না অরুণদার ঘরের ভেতরটা খুঁটিয়ে দেখতে থাকি একটা মরচে ধরা লোহার খাট আছে তার উপর ময়লা তোষক দাঁত বের করে পড়ে আছে চাদরটা একপাশে গোটানো বালিশটাও নোংরা পানের পিচের ছোপে ভর্তি অথচ জানি অরুণদা একসময় খুব ফিটফাট থাকতেন শিলংয়ে থাকার সময় তো দস্তর মতো সাহেব ছিলেন নিজে থেকেই বলেছিলেন এই পাহাড়ি শহরটা সাহেবই জৌলুসের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি বুঝলি তো কলকাতায় এসেও সেটা নাকি অনেকদিন বজায় ছিল তারপর একটা কিছু ঘটেছিল নিশ্চয় টাকা পয়সার অভাব কিংবা কিছু অরুণদা তাহলে বদলে গিয়েছিলেন দেখা যাচ্ছে এমন বাজে পাড়ায় এমন একটা ঘরে তিনি জীবন কাটাচ্ছিলেন ভাবতে বড্ড কষ্ট হয় এই একটা বছর কোনো যোগাযোগ ছিল না বলে আমার কিছু জানা নেই জানতে ইচ্ছে করে আপাতত ইচ্ছেটা চেপে রেখে খাটের তলায় উঁকি মারি একটা কালো কিডব্যাক দেখতে পাই সেটা টেনে বের করি চেনটা খারাপ হয়ে গেছে টানাটানি করতেই কিডব্যাকটা হাঁ করে এক গাদা খবরের কাগজ দোমড়ানো প্যান্ট শার্ট আর তলায় কী সব আছে যেমন ছিল তেমনি রেখে দিই এবং খাটের উপর তুলি ব্যাগটাকে দেয়ালে ক্যালেন্ডার আছে কয়েকটা তারিখে লাল ডট পেনের দাগ কিছু না ভেবেই ক্যালেন্ডারটা খুলে জড়িয়ে ফেলি এবং ব্যাগে ভরি তারপর হাসি শুনতে পাই খাটটা নেবেন কিভাবে রাগ হওয়া স্বাভাবিক আমি অরুন্দ সম্পত্তি নিতে এসেছি তা ঠিক কিন্তু তার আপত্তি কিংবা ঈর্ষার কি থাকতে পারে তার চেয়ে বড় কথা সম্পত্তি বলতে তো দেখছি মোটে এই কিট ব্যাগ তোষক চাদর বালিশ আর আর কি হ্যাঁ টুথব্রাশ রেজার টুকরো সাবান আমি কি খুব লোভীর মতো এই তুচ্ছ জিনিসের দিকে তাকিয়েছি তাও নয় অতএব বলি আমি কিছুই নিতে আসিনি তবে এই ব্যাগ আর ক্যালেন্ডারটা নিতে চাইছি শুধু শ্রেফ কৌতূহলের জন্য অরুণ সম্পর্কে বরাবর কৌতূহল আমার ছিল সে আমাদের আমারও ছিল বলে মেয়েটি ফের হাসে তার হাসি আমার রাগ ধুয়ে দেয় বলি তাহলে তো বুঝতে পারছেন আমার পয়েন্টটা পারছি বলে সে সরে যায় দরজা থেকে মেয়েটি কেমন যেন ওর কাছে অরুণদার সম্পর্কে অনেক কিছু জানার আছে কিন্তু তার হাব ভাব দেখে ভালো লাগছে না কিড ব্যাগে হাত রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে দীর্ঘ দু মিনিট মাথায় আবল তাবোল সব ভাবনা মাঝে মাঝে মগজ খালি হয়ে যাচ্ছে যেন কোথায় এসে দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি এবং অরুন্দাই বা কে বুঝতে পারছি না যখন পারছি তখন বুকের ভেতর টান লাগছে হৃৎপিণ্ডে খিল ধরে যাচ্ছে কষ্ট কষ্ট একটা পাচ্ছি তো বটেই সেটা অরুণদার এমন শোচনীয় পরিণামের জন্য নাকি মানুষের জীবনের কথা ভেবেই তা বলা কঠিন হঠাৎ খেয়াল হয় আমাকে লেখা অরুন্দার পুরনো চিঠিটা যেটা এদের বিশ্বাস উৎপাদনের জন্য দিয়েছি আমাকে এখনও ফেরত দেয়নি ওটা ফেরত নিতে হবে অরুণদার স্মৃতি আমার কাছে পবিত্র আর তার মতো মানুষের এত সব পরিচিত এমনকি আত্মীয় স্বজন থাকতেও আমাকেই তিনি তার জিনিসপত্র দিয়ে গেছেন এ কথা ভাবতে আমার মনে সুখ দুঃখে মেশানো বিচিত্র ভাব ভেসে আসে আমার প্রতি তার স্নেহ ছিল গভীর কিন্তু এত গভীর তা তো জানতাম না একটু চা খান ঘুরে দেখি হাতে চায়ের কাপ এবং প্লেটে কয়েকটা বিস্কুট দুটো সন্দেশ নিয়ে মেয়েটি আবার এসেছে বলি একই আবার চাফা কেন খামোকা ঝামেলা না ঝামেলা কেন সে তেমনই মিষ্টি হাসে অরুণদা আমাদের নিজেদের লোকের মতোই ছিলেন তো পাচ্ছেন কিভাবে আমরা থাকতাম বুঝতে পারছি সন্দিগ্ধতার শেষটুকুও ঘুচে গেছে খাটে বসে অগত্যা চা ও প্লেটটা নিই তারপর বলি অরুন্দার জন্য আর কেউ খোঁজ করেননি সে মাথা নাড়ে তারপর আসতে বলে হ্যাঁ করেছিল কোনো আত্মীয় কি না কয়েকটি ছেলে চিনি না কি বলছিল অরুন্দার জিনিসপত্র কি আছে দেখবে নিয়ে যাবে চমকে উঠে বলি সে কি গায়ের জোর দেখালো মানে জোর করে ঢুকলো তারপর তোষক বালিশ টিপে দেখল কি দেখল কে জানে তারপর ওই ব্যাগটা হাতড়াল বলেন কি হ্যাঁ তারপর কিছু মনে করবেন না বলে চলে গেল সর্বনাশ কি খুঁজতে এসেছিল কে জানে বলে সে মুখ নামিয়ে নিজের হাতের আঙুলগুলো দেখতে থাকে কবে এসেছিল ওরা অরুণদাস যেদিন মার্ডার হয় সেদিনই বিকেলে পুলিশ আসার আগে ব্যাপারটা পুলিশকে বলেননি না ঝামেলা বাড়িয়ে লাভ কি পুলিশ সে একবারই এসেছিল হ্যাঁ আর আসেনি কোনো ঝামেলা করেছিল নাকি সে মুখ তুলল মাথা নেড়ে বলল না অরুণদা সম্পর্কে দু চারটে প্রশ্ন করে চলে গেল আমার কথা বলেছিলেন সে হাসে না কি দরকার তারপর দুজনই কিছুক্ষণ চুপ করে থাকি আর চোখে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে আমার মনে প্রশ্ন ছিল অরুণদা সম্পর্কে এখন আর কিছু মনে পড়ে না খালি মনে হয় যে মরে গেছে তার কথা জেনে কী লাভ তার পাপ কিংবা পুণ্যের ভার এই বিরাট পৃথিবী বেশিক্ষণ বইবে না মৃত্যু সব মুছে দেয় আচ্ছা চলি বলে উঠে দাঁড়াই সে বেরিয়ে বারান্দায় যায় কিডব্যাগটা নিয়ে পা বাড়াই বারান্দার উপাসের ঘরটা এরা থাকে বলেছে মা নেই বাবা আছেন বুড়ো মানুষ এবং রুগ্ন একবার সাড়া পেয়েছিলাম আর কোনো সাড়া নেই উঠোনটা ছোট্ট একতলা পুরনো এই বাড়িটার মালিক এরা নিজেই বস্তি এলাকার অপরিচ্ছন্নতা এবং রহস্যময়তা এ বাড়িকেও স্বভাবতই গ্রাস করেছে বেশিক্ষণ এখানে কাটানো তো কঠিনই পরে আর কখনো আসব ভাবতেও পারি না দরজার পাশে ক্লান্ত খরবুটের শিউলি গাছটাই যা শীতের রোদ পেয়েছে খানিকটা আর কোথাও রোদ নেই উঠোনে নেমে ফের বলি আসছি তাহলে তারপর মনে পড়ে যায় অরুণদার চিঠিটার কথা ফের বলি হ্যাঁ সেই চিঠিটা তাই তো একেবারে ভুলে গেছি সে ঘর থেকে চিঠিটা এনে দেয় আমি বেরিয়ে পড়ি দরজা খুলে সংকীর্ণ রাস্তায় আবর্জনা আর ভিড় সে সঙ্গে আসছে দেখে বলি থাক আর আপনাকে কষ্ট করতে হবে না চলুন মোরব্দি পৌঁছে দিই কিছুটা চলার পর বলি অরুণদার ব্যাপারে খুটিয়ে জিজ্ঞেস করবো ভেবেছিলাম কিন্তু পরে মনে হলো থাক কি হবে জেনে সেটাই আমার এতক্ষণ অবাক লেগেছে কিন্তু তাকিয়ে দেখি সে আবার তেমন করেই হাসছে ভুরুর উপর তেমনি কুঞ্চন বাঁদিকে একটা পুরো জায়গা ডাইনে কারখানা সামনে একটু দূরে বড় রাস্তা দেখা যাচ্ছে ভাবলাম ওই রাস্তার ধারে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলা যেতে পারে ওদের ঘরে কেমন যেন দমাটকানো ছিল। তাই যত দ্রুত পারি চলে আসতে ইচ্ছা করছিল ওর কথার জবাব দিই হ্যাঁ অবাক লাগতে পারে যাই হোক আপনার অসুবিধা না হলে ওখানে কোথাও আমরা কথা বলতে পারি চলুন আমার কোনো অসুবিধা নেই এই রাস্তাটা খুব চড়া মধ্যিখানে আইল্যান্ড দুধারে গাছ আর হাউজিং এস্টেটের অজস্র বাড়ি মোটামুটি সাজানো গুছানো সে আঙুল তুলে একটা বাড়ি দেখিয়ে বলল অরুন্দা আমাকে একদিন ওই বাড়িটা নিয়ে গিয়েছিলেন তিনতলার একটা ফ্ল্যাটে ওদের খবর দেওয়া উচিত ছিল হয়তো দশ দিন হয়ে গেল যাই যাই করে কি দরকার বুঝতে পারছি আমারই মতো এক ধরনের নিরাশক্তিতে ভুগছে মেয়েটি তাছাড়া বয়সের তুলনায় বেশ সিরিয়াস ভাব বয়স কত আর হবে বড়জোর কুড়ি থেকে বাইশ বোঝা যায় না এতক্ষণে এই পরিপূর্ণ রোদে খোলামেলা জায়গায় দাঁড়িয়ে তাকে ভালো করে দেখতে থাকি মোটামুটি ফর্সা রং টানা নাক এবং চোখ সুন্দরী বলা যায় একটু রোগা ঈষদ পুরো নীচের ঠোঁটে একটা তিল আছে তিন তিনকোনা থুতনিতে আত্মবিশ্বাসের পরিচয় আছে অগোছালো চুল অতি ব্যবহারে বিশৃঙ্খল পশ্মী নীলচে চাদর খয়েরি তাঁতের শাড়ি এসব মিলিয়ে একটা নির্লিপ্ত ব্যক্তিত্বের আভাস আছে চোখে বুদ্ধিমত্তার ছাপও তীব্র আইল্যান্ডে ধুলোমলিন ঘাসে রোদে দাঁড়ানোই পছন্দ করে সে আমি তাকে অনুসরণ করি তারপর মুখোমুখি দাঁড়িয়ে সিগারেট ধরাই বলি একটা বেঞ্চ পেলে মন্দ হতো না সে হালকা গলায় বলে ওখানে পার্ক আছে যাবেন থাক এই ভালো আপনি তো এখান থেকেই বাস ধরবেন হ্যাঁ আপনার তাড়া নেই তো না আপনারও তো ছুটি আজ নিউ ইয়ার্স ডে আবার কিছুক্ষণ চুপচাপ তারপর বলি অরুণদা খুন হলেন কেন বলতে পারেন বলেই একটু চমকে উঠি নিউ ইয়ার্স ডে সঙ্গে খুন জড়িয়ে গিয়ে আমার সামনে প্রলম্বিত ভবিষ্যৎ হঠাৎ কেমন অস্বস্তিকর হয়ে উঠেছে অরুণদা আমার স্বপ্নের মানুষ কিছুটা আদর্শেরও তার রক্ত দিয়ে নতুন বছর শুরু হল এতে যেন ভাগ্যের কি একটা গোপন সংকেত আছে আমি শিউরে উঠি আমার অন্য মনস্কতা ওর চোখে পড়ে হয়তো মুখের দিকে তাকিয়ে থাকার পর বলে ভেবেছিলাম আপনি এলে আপনাকে ঠিক এই কথাটাই জিজ্ঞেস করব কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না এক বছর যোগাযোগ ছিল না ওর সঙ্গে আগের কথাই বলুন না শুনি ওকে জিজ্ঞাসু চোখে তাকাতে দেখে বলি খুব একটা শান্ত লোক ছিলেন তা বলবো না দেখতে রোগা হলেও প্রচণ্ড জোর ছিল হয়তো মনেরই জোর রাজনীতি মানে ট্রেড ইউনিয়ন করতেন পরে সব ছেড়ে চাকরি নিয়ে শিলং চলে যান তখন একেবারে অন্য মানুষ হয়ে গিয়েছিলেন বলেছিলেন হিরু এবার আমার জন্য কোনে দেখ ভাই দেখেছিলেন পাগল হয়েছেন অরুণদা বিয়ে করবেন না আমি জানতাম কেন প্রথম প্রেমে সাংঘাতিক চোট খেয়েছিলেন সে তো আমার সামনেই ভদ্রমহিলা ওর সঙ্গে প্রেম করতে করতে হঠাৎ একদিন ওর বন্ধুকে বিয়ে করে বসলেন বন্ধুটিকে চিনতে পারেন এখন গণ্যমান্য ট্রেড ইউনিয়ন নেতা মন্ত্রী হবার চান্সও আছে সামনের ইলেকশনে কে বলুন তো নগেন সেন রোজ খবর কাগজে নাম বেরোয় আজকাল শিলং থেকে কলকাতা চলে এলেন কেন চাকরি পোষাল না এসে কিছুদিন মির্জাপুরে একটা মেসে ছিলেন সেই সময় আমি বোম্বে চলে গেলাম তারপর যোগাযোগ ছিল না এবার আপনি বলুন আপনাদের বাড়িতে কবে উঠেছিলেন মাস সাত আট হবে বাবার সঙ্গে পরিচয় ছিল ইদানিং কিভাবে চলত অরুণদার চাকরি নিশ্চয় ছিল না ছিল বলতেন আমি বিশ্বাস করিনি কেন সেটা বোঝা যায় টাকা পয়সা নিয়মিত এলে মানুষের ভাবভঙ্গিতে তার ছাপ পড়ে পড়ে না আপনি বুদ্ধিমতী সে সামান্য হেসে আমার প্রশস্তিটুকু নেয় তারপর বলে ভদ্রলোকের মধ্যে কি যেন একটা ছিল খুব সহজে আপন করে নিতে জানতেন আমি তোর মায়ের পেটের বোন হয়ে উঠেছিলাম কিন্তু অনেক কথা গোপন রাখতেন সেটাও বুঝতাম যেমন ধরুন প্রায়ই কারা সব এসে ওকে ডাকত কী সব কথাবার্তা চলতো চাপা গলায় কোনো দিন অনেকটা রাত করে ফিরতেন আবার কোনো স্মাগলিং কারবারে জড়িয়ে পড়েনি তো মনে হয় না তাহলে তো টাকা পয়সার অভাব থাকতো না একটু ভেবে বলি তাহলে ধরুন অন্য কোনো সোশ্যাল কাজকর্ম সে জোরে মাথা দোলায় বিশ্বাস করি না যারা আসতো তারা মাস্টার নয় তবে ভীষণ ভদ্রলোকও নয় কিন্তু খুন হওয়ার পর যারা এসেছিল তারা তো মাস্তান টাইপের ছেলে হ্যাঁ কিন্তু ওদেরকে কখনো আসতে দেখিনি আগে সেটাই অবাক লেগেছে তাকে অন্য মানুষকে দেখায় এবার চুপ করে দূরের দিকে তাকিয়ে কিছু ভাবতে থাকে আমিও চুপ করে থাকি কিছুক্ষণ পর বলি আপনার পা ব্যথা করছে না তো আপনার করছে চলুন ওই পার্কে গিয়ে বসি ঘড়ি দেখে বলি না আজ থাক বরং অন্য কোনো দিন আর কি আপনার সঙ্গে দেখা হবে বলেই সে লজ্জা পায় যেন কয়েক সেকেন্ড সময় নেয় সেটুকু কাটিয়ে উঠতে তারপর বলে আপনি তার বম্বে ফিরে যাচ্ছেন না বলছিলেন না বদলে হয়ে এসেছি অতএব দেখা হওয়াটা খুব স্বাভাবিক এই কথাটা বলার সময় একটা চাপাক আকুতি অনুভব করি নিজের মধ্যে কেন যেন ওর সঙ্গ ক্রমশ লোভনীয় হয়ে উঠছে অর্থাৎ ওকে ভালো লেগে যাচ্ছে বিশেষ করে ওর হঠাৎ নির্মল এক ঝিলিক হাসিতে এবং ভুরুর উপর কয়েকটা তাৎক্ষণিক ভাঁজে আশ্বাস ভরা কয়েকমুঠু সৌন্দর্য আছে যা এ যাবৎ কোনো যুবতীর মধ্যে আমি দেখিনি আমার সে গোপন আবেগ নিয়ে ফের বলি আমার ফোন নম্বরটা রাখুন এক মিনিট কার্ড দিচ্ছি অফিসের কার্ড কিন্তু একটা কার্ড বের করে দি পড়ে দেখার পর আমার মুখের দিকে তাকায় ওর চোখে এবার বিস্ময় আছে কেরানির শ্রদ্ধা মিশ্রিত বিস্ময়ের মতো বিস্ময় যেন এটার মধ্যে মানায় না ও বলে আমি বুঝতেই পারিনি আপনি এমন সাহেব শুভ মানুষ পাগল কি যে বলেন পেটের দায়ে নেহাত একটা চাকরি করি এই পর্যন্ত কিন্তু আপনি কি করেন বা করতেন করতেন বলেননি এখন কিছু করি না আপনাকে বলেছি ভুলে গেছেন তাই বুঝি একসময় একটা গার্লস কলেজে লেকচারার হয়েছিলাম কয়েক মাসের জন্য অবশ্য মফসলের কলেজ এদিকে বাবার এই অবস্থা ছেড়ে দিয়ে চলে আসতে হলো বাবা কি বলেন জানেন সুনন্দা আমার মেয়ে নয় ছেলে তার হাসিতে হাসি মিশিয়ে দিই আরও ভালো লাগার টান আসে মনে কিন্তু আবার মনে পড়ে যায় অরুন্দার কথা অরুন্দা এই পরিচয়ের যোগসূত্র অরুন্দাকে কে বা কারা নিষ্ঠুরভাবে খুন করেছে এইসব ভেবে মন আবার তেতো হয়ে যায় ইংরেজি বছরের নতুন দিনটা আবার রক্তাক্ত দেখি এবং সে রক্ত বাসি তাই কালচে হয়ে গেছে সুনন্দা বলে বাবার সঙ্গে আপনার আলাপ করে দিতাম কিন্তু ওর অসুখটা বেড়ে গেছে কথা বলতে কষ্ট হয় তাহলে তো আপনাকে আটকে রাখা ঠিক হচ্ছে না আমি ব্যস্ত হয়ে উঠি ঘড়ি দেখি এবং ট্যাক্সি খুঁজতে এদিক ওদিক তাকাই সুনন্দা আসতে বলে আটকে রাখা কেন কথা বলতে তো ভালোই লাগলো মন খুলে কথা বলার লোক পাইনি কেমন এলাকায় আছি তা তো দেখলেন বরং আরেক দিন আসব আপনার বাবার সঙ্গে আলাপ করব। তাছাড়া অরুণদার ব্যাপারে বোধহয় আপনার বাবা অনেক খবর দিতে পারবেন হয়তো পারবেন কাইন্ডলি যদি সুবিধা মতো রিং করেন খুশি হব করব আজ তাহলে চলি কেমন সুনন্দা অন্য মানুষকে ভাবে বলে আচ্ছা রাস্তার ওপাশে একটা ট্যাক্সি খালি হচ্ছিল আমি দ্রুত রাস্তা পেরিয়ে যাই ট্যাক্সিতে ঢোকার পর পিছু ফিরে দেখি সুনন্দা তখনও দাঁড়িয়ে আছে হঠাৎ মনে হয় মেয়েটি বড় অসহায় বড় একা ট্যাক্সি স্টার্ট দিয়ে কিছু দূর চলার পর আবার ঘুরে সুনন্দাকে দেখতে পাই তখনও সে একইভাবে দাঁড়িয়ে আছে আমার মধ্যে একজন হিসেবীয় কর্মক্ষম লোক আছে কিংবা তাকে চাকর বলাই ভালো অফিসের কাজ আমি নিষ্ঠার সঙ্গেই করি ছাপ পোশাক মতো দেশের রাজনীতি অর্থনীতির তেজি মন্দা নিয়ে মাথা ঘামাই খুটিয়ে কাগজ পড়ি সকালবেলা দাড়ি কামাই যত্ন করে পোশাক পরি টিফিন খাই নির্দিষ্ট সময়ে এবং এই ধরনের কত ব্যাপারে আমার সঙ্গে আরও সাধারণ পাঁচটা মানুষের তফাৎ নেই নিশ্চয়ই কিন্তু মাঝে মাঝে হঠাৎ কী সব ঘটে যায় হচকারী কাজও করে ফেলি যার কোনো ভবিষ্যৎ ভালো মন্দ বিচার করি না যেমন দুমদাম ভালো চাকরি ছাড়ার ব্যাপারটা এই এক্সপোর্ট এজেন্সির মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে আসার আগে বছর দুই কেন্দ্রীয় সরকারের বিদেশ অফিসে খুব দামি একটা চাকরি করেছি সেটা অরুণদার প্রভাবেই জুটেছিল অদ্ভুত এবং বিস্ময়কর জায়গায় অরুণদার মতো মানুষের প্রভাব ছিল তা হঠাৎ একদিন মনে হলো জীবনে অন্য কিছু করার জন্য আমার জন্ম হয়েছিল সুতরাং এভাবে দিল্লিতে পচে মরার মানে হয় না যথারীতি নোটিশ দিয়ে বসলাম চাকরি ছাড়ার স্বয়ং সেক্রেটারি অনুযোগ করেছিলেন মিস্টার চৌধুরী ভাববার জন্য আরও সময় নিন বরং সময় নেইনি। নি মেয়াদ শেষ হলে নিজের তদ্বিরে পদত্যাগপত্র অ্যাকসেপ্ট করিয়ে সোজা চলে গেলাম নৈনিতাল বাবু নামে এক ভদ্রলোক ওখানে একসময় হোটেল খুলেছিলেন পরে সন্ন্যাসী হয়ে যোগাশ্রম প্রতিষ্ঠা করেন বরাবর যোগাযোগ ছিল তো রাজেশ্বরানন্দ মহারাজের আশ্রমে গিয়ে বাকি জীবন কাটাবার নেশা জেগে উঠেছিল এখন ভাবলে হাসি পায় তিন মাস যোগ সাধনা করে এক রাতে কথায় কথায় ওর সঙ্গে প্রচণ্ড তর্ক হয়ে গেল জাল জচ্চুরি বুজরুকি ভণ্ডামি বলে তক্ষুনি বেরিয়ে পড়লাম যাই হোক মাথায় জটা গজায়নি এই রক্ষা কলকাতায় ফিরে দেখলাম মেজদে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙেছেন বর্দার ছেলে পাড়ার মেয়ে ভাগিয়ে বেপাত্তা হয়েছে মেজদা রাগ করে আলাদা বাসে উঠে গেছেন শ্যাম্পু করে বাড়িতে নিরানন্দ থমথমে ভাব একটা মাস তার মধ্যে কাটানো নরক যন্ত্রণা সামিল অতএব আবার চাকরি খুঁজলাম আগের চাকরির সূত্রে এটা দ্রুত পেয়ে গেলাম চমৎকার কোয়ার্টার এবং একটা গাড়িও গাড়িটা গতকাল সন্ধ্যায় কোম্পানির গ্যারেজে গেছে আজ সকালে সুনন্দাদের ওখানে যাওয়ার সময় গাড়িটা নিয়ে নিই অরুন্দার খবরের চিঠিটা রাতে দেখা মাত্র হুলস্থুল কাণ্ড ঘটে গিয়েছিল সুনন্দার কাছ থেকে ট্যাক্সি করে কোয়ার্টারে ফেরার পর দেখি গাড়িটা এসে গেছে ড্রাইভার ধরম্বীর উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল তাকে আশ্বস্ত করে ঘরে ঢুকেছি অফিস যাইনি কিটব্যাগ থেকে জিনিসগুলো বের করেছি এবং গোয়েন্দার মতো ক্লু হাত রয়েছি অসংখ্য সিগারেট খেয়েছি তারপর চিত হয়ে শুয়ে অরুণদার কথা ভেবেছি কেন অরুণদা খুন হলেন তিক্ত ঘৃণা ছাড়া মানুষ কি মানুষকে খুন করে প্রতিহিংসা স্বার্থ কিংবা রাগ যেদিক থেকে দেখা হোক ব্যাপারটা খুনের পেছনেই দাঁড়িয়ে থাকে প্রচণ্ড ঘৃণা তার মতো মানুষের প্রতি কার বা কাদের এমন ঘৃণা হতে পারে কাদের বলাও ভুল মূলত ব্যক্তি ব্যক্তিকে খুন করে কে সেই মূল ব্যক্তি যে অরুন্দাকে খুন করতে চেয়েছিল হ্যাঁ চেয়েছিল শব্দটাই গুরুত্বপূর্ণ ওটাই কেন্দ্র বা মস্তিষ্ক কিন্তু কার মস্তিষ্ক অরুন্দার বয়স এখন সম্ভবত পঁয়তাল্লিশের বেশি হয়নি কিন্তু তাকে আরও বয়স্ক দেখাত তার চুল অনেকটা পেকে গিয়েছিল শিলংয়ে এক বছর আগে যখন দেখি তখনই চুলের অর্ধেক পাকা বলেছিলেন এখানকার পাহাড়ি শীতের এই মজা সমতলের লোক পেলেই মাথাটিতে সাদা রং মাখিয়ে দেয় তুই সাবধানে ঘুরিস অজু এই অরুণদার সঙ্গে আমার প্রথম পরিচয় বর্ধমান জেলার একটা বড় গায়ে সেবার কলকাতার স্কুল থেকে একদল ছাত্র পাড়াগায়ে সোশ্যাল ওয়ার্ক করতে গিয়েছিল আমি তখন ক্লাস টেনের ছাত্র অমরপুরে গিয়ে দেখি রাস্তা মেরামত পুকুর পরিষ্কার এই ধরনের কাজ হচ্ছে স্থানীয় লোকেরাও খুব উৎসাহী হয়ে উঠেছে তাদের কাছে প্রথমে অরুন্দার নাম শুনি অরুন্দা গায়ের জমিদার বাড়ির ছেলে থাকেন কলকাতায় রাজনীতি করেন তার গায়ে ছাত্ররা সমাজসেবায় গেছে বলে তিনিও এসে জুটেছিলেন জমিদারি প্রথা কবে গেছে ওদের পরিবারের সবাই কলকাতায় গিয়ে বাস করছেন তখন বড় বাড়িটা ভেঙে চুরে গেছে একটা অংশ মেরামত করে নিয়েছেন সরকার সেটেলমেন্ট অফিস আর ডাকঘর হয়েছে সেখানে অতএব অরুণদা উঠেছেন তার এক বাল্যবন্ধুর বাড়িতে বাল্যবন্ধুটি গ্র্যাজুয়েট এবং গায়ের স্কুলে সদ্য শিক্ষক হয়েছেন নাম প্রিয়ব্রত ব্যানার্জি আমাদের সঙ্গে জমে গিয়েছিল খুব সেই প্রিয়ব্রত আমাদের প্রিয়দাই বলেছিলেন অরুণ পাশের গায়ে কাজ করছে একটা দল নিয়ে আগামীকাল এ গায়ে আসবে দেখবে ভারী অদ্ভুত মানুষ অরুণদা পরের দিন এলেন এবং প্রিয়দাকে আড়ালে ঠেলে আমাদের অরুণদা হয়ে উঠলেন দল বেঁধে মাঠের রাস্তায় মাটি ফেলছি আর উনি গান গাইছেন হেরে গলায় আমরা কেউ কেউ গলা মেলাচ্ছি কি ভালোই না লেগেছিল পরকে সহজে আপন করার ক্ষমতা ছিল অরুণদার শুধু কথা বলার ক্ষমতা নয় গান মজার মজার ধাধা ভূতের গল্প আর হঠাৎ কবিতা আবৃত্তি মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি পরিবারের ছেলেদের কাছে ভালো লাগার পেটেন্ট জিনিস বলতে তখন এগুলোই ছিল এক মাস পর আমরা অরুন্দার সঙ্গে কলকাতা ফিরে এসেছিলাম হাওড়া স্টেশনের ছাড়াছাড়ির পর সেই বিচ্ছিন্নতার দুঃখ এখনও মনে পড়ে ঠিকানা জানতাম শিগগির গিয়ে দেখা করেছিলাম থাকতেন হেদোয়ার কাছে এক আত্মীয়ের বাসায় কত সকাল সন্ধ্যা দুজনে আড্ডা দিয়েছি হেদোয়ার ধারে এবং কতবার পাশাপাশি হেঁটেছি কত কথা শুনেছি বলেছিও পরস্পরের কোনো সুখ দুঃখ যেন পরস্পরকে গোপন করিনি আমার মনে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গিয়েছিল একটা অংশ অরুন্দা হয়ে উঠতে চাইত অন্য অংশটা বলতো উল্টো পথে হাঁটতে সে অরুন্দাকে অস্বীকার করত অরুন্দা সম্পর্কে ভয় দেখাতো বলতো সর্বনাশ হবে খবরদার এর ফলে নিশ্চয় একটা ব্যালেন্স সৃষ্টি হয়েছিল না হতে চেয়েছিলাম অরুন্দার প্রোটোটাইপ না পেরেছিলাম নিজের মতো হতে তাই শেষ পর্যন্ত যা হয়েছি তা একেবারে ভিন্ন রকম অরুন্দা বা নিজের মতো হয়ে উঠিনি হয়ে উঠেছি অন্য এক রকম যাকে আমি চিনতে পারি না বুঝি না জানি না এবং যার উপর প্রতি মুহূর্তে রাগ করে বেঁচে আছি আমার মধ্যে অন্য কেউ বসে আছে এবং আমাকে চালাচ্ছে এর চেয়ে দাসত্ব আর কি হতে পারে অরিন্দার অনেক ব্যাপারে আমার রাগ হতো অনেক ব্যাপারে দারুণ ভালো লাগত। যেগুলো নকল করতে চাইতাম পারতাম না ওগুলি যেন আর কাউকে মানায় না রাগ হওয়ার ব্যাপার বলতে কোনো চমৎকার জায়গায় বেড়াতে যাওয়ার কথা দিয়ে শেষ পর্যন্ত আর যেতেন না একবার হরনাথ মল্লিক স্ট্রিটে খুব বড় লোকের বাড়িতে আমাকে সঙ্গে নিয়ে গেলেন অরুণ সেখানে কি খাতির আমার সমবয়সী দুটি মেয়ের সঙ্গে আলাপ হলো। তারা ভারী গায়ে পড়া বারান্দায় দুই বোনে আমাকে গল্প করতে নিয়ে এলো যেখানে অজস্র টবে সুন্দর সুন্দর ক্যাকটাস আর ফুল শ্রুতি আর ধৃতির সঙ্গে দারুণ জমে গেল ওরা আমার চেনা অন্য মেয়েদের তুলনায় কত স্মার্ট আর ফ্র্যাঙ্ক কত বিষয়ে খোঁজখবর রাখে আমি মুগ্ধ হলাম একটু পরে বয়স্কদের আসরে ঠিক হলো সামনের রোববার পিকনিকে যাওয়া হবে ওদের বাগান বাড়িতে ব্যারাকপুরে গঙ্গার ধারে শত একর জায়গায় সাহেব আমলের একটা বাড়ি কিনেছেন ওরা অরুন্দা আমাকে শাসিয়ে বললেন আয়জু যেন ডোবাস নে বাবা ঠিক সাতটায় এসে আমাকে ডাকবি ভুলবি নে বাড়ির কর্তা অর্থাৎ শ্রুতিধৃতির বাবা বললেন ভেব না অরুণ আমি বরং গাড়ি পাঠিয়ে দেব অরুণদা বললেন না দাদা ওইটি করো না অনেকের ঈর্ষার কেন্দ্র হয়ে যাব সোজা চলে আসবো আমরা তোমরা রেডি থেকেও সেই ভোরবেলা যেন আসতেই চাইছিল না যখন এলো তখন কলকাতা ঘন কুয়াশায় ঢাকা অত ভোরে কোনো দিন ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল না তবু উঠতে হলো তারপর অরুণ বাসায় এসে শুনি উনি গতকাল বাইরে কোথায় গেছেন ফিরতে দেরি হবে কয়েকদিন রাগে দুঃখে ছটফট করতে করতে চলে এসেছিলাম একবার ভাবি অরুণদা না গেলেই বা কি আমি তো যেতে পারি আবার ভাবি ওদের খাতির তো অরুণদার সঙ্গেই আমি কে অনেকদিন পর শ্রুতির সঙ্গে দৈবাত একদিন কলেজ স্ট্রিট মার্কেটের কাছে দেখা হয়ে গিয়েছিল ওদের বাড়িতে পুজো জিনিসপত্র কিনতে এসেছে নীল অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে শ্রুতির সামনে দাঁড়াতেই চিনল হরে কেমন আছেন সেদিন আপনারা এলেন না যে জানেন কি দারুণ জমেছিল পিকনিক রিয়েল অ্যাডভেঞ্চারও হয়ে গেল ধৃতি গঙ্গায় নেমে ভেসে যাচ্ছিল শ্রুতি খিলখিল করে হেসে উঠল বলতে ইচ্ছে করছিল আর হবে না পিকনিক কিন্তু তক্ষুনি মনে হলো এই হ্যাংলামের কোনো মানে হয় না তারপর শ্রুতি অরুন্দার কথা তুলেছিল আমাকেও যেতে বলেছিল একদিন ওদের বাড়ির গেট অব্দিও ঘুরে এসেছিলাম ভেতরে ঢুকতে পারিনি নেহাত বলেছে বলে এভাবে যাওয়ার মতো সম্পর্ক তার আমার সঙ্গে ধর হয়নি হয়েছে অরুন্দার সঙ্গে অরুন্দাকেও পরে ও বাড়িতে যাওয়ার কথা বলতে পারেনি উনি বা কী ভাববেন ওর চেনা জানা পরিবারে আমার মেলামশার ইচ্ছাটা কি হ্যাংলামি নয় আর অরুন্দার ব্যাপারটা শ্রেফ খেয়াল খেয়াল হলে ওখানে যাবেন নয়তো যাবেন না এই একটা ঘটনা উল্লেখ করার কারণ অরুন্দার সঙ্গে আমার অদ্ভুত সম্পর্ক বোঝানো পৃথিবীতে প্রচুর ভালো জিনিসের মধ্যে ঢুকে পড়ার ছাড়পত্র দিলেন যেন অরুন্দাই উনি ছাড়া আমি সেখানে মূল্যহীন আমার এমন কোনো ব্যক্তিগত বা পারিবারিক মর্যাদা ছিল না যাতে আমি শ্রেষ্ঠ মানুষদের সমাজে ঢুকে পড়তে পারি শ্রেষ্ঠ সুন্দরীদের সঙ্গে যেন অরুন্দার ইচ্ছাতে আমার পরিচয় এবং হয়তো ভালোবাসাও হয়ে যেতে পারে এমন মনে হতো আর এই শহরের শ্রেষ্ঠ সুন্দরীর সংখ্যা তো কম নয় এবার ওকে ভালো লাগার একটা ঘটনা বলি ট্রেড ইউনিয়ন করার সময় একটা কারখানার গেটে গুন্ডাদের হাতে মার খেয়েছিলেন নরুন্দা হাসপাতালে দৌড়ে গেলাম সামান্য আঘাত বলে মনে হলো কিন্তু কি খাতির করছেন ডাক্তার এবং নার্সরা দলে দলে লোকের আসছে খবর নিতে কুলি কামিন গোছের মানুষরাও আসছে যাবার সময় স্লোগান দিতে দিতে রাস্তা হাঁটছে এরপর এলেন এক ভদ্র মহিলা অসাধারণ সুন্দরী মনে হয়েছিল প্রথম দর্শনে অরুন্দার খাটের পাশে দাঁড়িয়ে নিষ্পলক তাকিয়ে থাকলেন কিছুক্ষণ অরুণদা মিষ্টি হেসে বলল বলো নিলি উনি খাটেই বসলেন স্বরে বললেন কিভাবে হলো মনে হচ্ছে তোমার নগেনদারি হাতের ঢিল দৈবাত ভুল করে ছুঁড়ে ফেলেছেন অরুন্দা হাসতে থাকলেন ভদ্রমহিলার চোখ জ্বলে উঠেছিল যেন তারপর ধরা গলায় বললেন তুমি আমাকে অপমান করবে ভাবিনি তোমাকে অপমান জাস্ট ফ্যাক্ট বললাম ব্ল্যান্ড ফ্যাক্ট ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে একবার আমার দিকে তাকালেন তারপর ভুরু কুচকে কি যেন ভাবলেন আসতে বললেন আসি তুমি রাগ করলে কেন নিলি রাগ করিনি তোমার নগেন্দাকে বল অরুণ সেনের ভাইটালিটি অসাধারণ ভদ্রমহিলার চোখে আবার আগুন জ্বলে উঠল কয়েক মুহূর্ত ওর দিকে তেমনই নিষ্পলক তাকিয়ে থাকার পর দ্রুত বেরিয়ে গেলেন অরুণদা হাসছিলেন অজু বলতো ওকে কে নীলিমা রায় তোর স্মৃতিশক্তি তো দারুণ এই নীলিমা রায়ের সঙ্গে অরুন্দার একসময় গভীর প্রেম ছিল অরুণদা নিঃসংকোচে নিজের গোপন কথা আমাকে বলতেন পরে ট্রেড ইউনিয়ন নেতা নগেন সেনের সঙ্গে নীলিমা রায়ের পাল্টা একটা গভীর প্রেম হয়ে যায় এবং সে কথা অরুন্দা আমাকে বলেছিলেন অরুন্দা আমাকে গ্রাস করেছিলেন বলেই এই ব্যাপারটা মনে হতো আমার জীবনেই ঘটেছে এবং ভাবতাম আমি যদি অরুন্দা হতাম আর নীলিমা রায় কখন আমার সামনে আসতো তাকে কি যে অপমান করতাম এই ঘটনায় আমার সেই ইচ্ছেটা আশ্চর্যভাবে মিটে গিয়েছিল মনে হচ্ছিল আমারই এক বিশ্বাসঘাতিনী সুন্দরী প্রেমিকাকে আমি যেন অপমান করলাম মুখের উপর তাই অরুন্দাকে এত ভালো লাগলো যদি অরুন্দাকে অপমান না করতেন আমার ভীষণ খারাপ লাগতো রায়ের কথা মনে পড়ার পর ঘুমের মধ্যে কিংবা স্বপ্নে যাওয়ার মতো আমি বেরিয়ে পড়ি ধরমবীর একবার প্রশ্ন করে গন্তব্য জেনে নেয় হাওড়া শুধু জানতাম নগেনবাবু হাওড়ায় থাকেন হাওড়ায় আমার এক কমন ফ্রেন্ড শিশির মজুমদার থাকে ওর বাড়িও আমি চিনি শিশিরও কিছু কিঞ্চিত রাজনীতি করে অনেকদিন অবশ্য যোগাযোগ নেই আমার সঙ্গে শিবপুরের ওদিকে শিশিরের বাড়িটা চিনতে ভুল হয় না তবে বাড়িটাকে অনেক সচ্ছল এবং উজ্জ্বল দেখাচ্ছে গেট লন বাগিচা সব আছে শিশির ব্যালকনিতে রোদ পোহাচ্ছিল আমাকে দেখতে পেয়ে নেমে আসে বুকে জড়িয়ে ধরে কি প্রকাণ্ড হয়ে গেছে শিশির ওরে ওরে শালা তৃতীয় পাণ্ডব এদিন কোথায় ছিলিস রে নাকি নাকি উর্বশীরা তোকে অভিশাপটা দেয়নি তো একে তো শালা দুনিয়াটা খোঁজায় ভরে গেছে আবার অরুণ সেনের যদি বলেই সে জিপ কাটল লনের ওপাশে তার অ্যাডভোকেট পিতৃদেব বাগান পরিচর্যা করছেন শিশির খুব প্রাণচঞ্চল থাকে বলে হই হুল্লোড় করতে ভালোবাসে আমাকে জড়িয়ে ধরে টানতে টানতে একেবারে উপরে নিয়ে যায় সেই রোদে ভরা দক্ষিণের ব্যালকনিতে একটা গদিয়াটা বেতের সোফায় প্রায় ঠেলে বসিয়ে দেয় তারপর চেঁচাতে চেঁচাতে ভেতরে ছোটে তিরিশ ত্রিশেই শিশির যেন খানিকটা ছাপসে হয়ে গেছে সেই তারুণ্যের চেহারা বদলেছে উচ্ছলতা যতই থাক কারণ ওর সংসারী জীবনের ঘোলাটে ভাব চোখে পড়ছিল মেঝে ছড়ানো হিসি ভেজা খুদে পেন্টুলে উল্টে পড়ে থাকা কাঠের ঘোড়ায় রোদে শুকোতে দেয় লেপ্তসুক চাদরে নানান জিনিসে বেটে গাব্দাগুব্দ এক মহিলাকে টেনে এনে দাঁড় করায় সে একে তুই দেখতে আসিস নি আমার প্রাণেশ্বরী আর মিনু এই হচ্ছে সেই সুবোধ বালক থুড়ি তৃতীয় পাণ্ডব অর্জুন চৌধুরী সাবধান হবার দরকার নেই বুঝলে মিনু শালার হাতের গান্ডিপ খসে গেছে গুরুর অভিশাপে ওর বউ নমস্কার করল হাসি মুখে তারপর আসছি বলে চলে যায় শিশির আমার পাশে বসে উরু খামচে ধরে তোর গল্প মাঝে মাঝে শোনাই বউকে মানে অরুন্দার প্রসঙ্গে একটু চমকে উঠি অরুন্দার সঙ্গে তাহলে সত্যি সত্যি আমি ভীষণভাবে আছি বলি অরুন্দার সঙ্গে তোর যোগাযোগ ছিল নাকি শিশির মাথা তুলে নিচে লনের ওখানে যেন ওর বাবাকে দেখে নেয় এবং সিগারেটের প্যাকেট বের করে পকেট থেকে সিগারেট দিয়ে বলে এই ব্র্যান্ড চলে তো আমি ভাই কড়ারসের টোবাকে ছাড়া সুখ পাইনি নে তুই জেলে দে আগের মতো হ্যাঁ সিগারেট ধরে দেয় আমার দক্ষতা ছিল টুকরো দেশলাই কাঠিতে ঝড়ের মধ্যেও এ কাজ আমি পারতাম এখনই কি পারি পরীক্ষা করে দেখি আজকাল তারপর অজু বম্বে থেকে কবে এলি ট্রান্সফার নাকি অন ডিউটি ট্যুর ট্রান্সফার নিশ্চয় বিয়েটিএ করিসনি তোর চেহারা দেখেই বুঝেছি তাই বুঝি হ্যাঁ বলে সে প্রায় লুকিয়ে সিগারেট টানে ধোয়া ঊর্ধ্বগামী মুখ তুলে দিয়ে উড়িয়ে দেয় বাবাকে ওর এত সমীহ একটা বিশেষ ব্যাপার এলাম তোর কাছে নগেন সেনকে তুই চিনিস কোন নগেন সেন তোদের হাওড়ায় থাকেন ট্রেড ইউনিয়ন নেতা ও ডাব্বুদা তাই বল কি ব্যাপার লেবার ট্রাভেলে ভুগছিস নাকি না অন্য ব্যাপার ওর ঠিকানাটা আমার চাই ওই তো ওখানে থাকেন কাছেই এখনই যাবি হ্যাঁ দু মিনিট অপেক্ষা কর চাফা খাওয়া যাক তারপর বেরুব বলে শিশির ফের ধোয়া তাড়াতে থাকে ফের আগের প্রশ্নটা টেনে আনি এবার অরুন্দার সঙ্গে তোর রিদারিং যোগাযোগ ছিল শিশির আমার মুখের দিকে তাকিয়ে একটু গম্ভীর হয়ে বলে না রে মাস ছয়েক আগে এসপ্ল্যান্ডে দাঁড়িয়ে আছি হঠাৎ পেছন থেকে কে কাঁধে হাত রাখল ঘুরে দেখি অরুণদা মাইরি আপন গড অ্যাট গ্ল্যান্স চিনতেই পারিনি রোগা নোংরা চেহারা আমি তো হতভম্ব আগের বার দেখেছি একেবারে সাহেব সে আছেন গালে মাংস লেগেছে আর সেদিন একেবারে জাস্ট এসে ডেড ম্যান রটন মাল তারপর অল্প দুচার কথা হলো কি হয়েছে কিচ্ছু বললেন না শুধু বললেন চাকরি পোষালো না আবার রাজনীতি করব ভাবছি তারপর বুঝলিও জু আমাকে আরও অবাক করে দিয়ে বললেন তিনটে টাকা হবে নাকি মনে হলো ভুল শুনছি দিলি শিশিরকে উত্তেজিত দেখাচ্ছিল চাপা গলায় বলে দিলাম না জানিস আমার আমার কেমন যেন ভীষণ রাগ হল যদি বলতেন শিশির একশো টাকা দিত শিগগির হয়তো তখনই দিতাম কিন্তু আমাদের গ্রেট অরুণদা অমনি করে ভিখিরিদের গলায় বললেন তিনটে টাকা হবে নাকি হবে মানে কি তুই বলতো আজু শিশির মজুমদারের কাছে তিনটে টাকা হবে না সালা তিনটে টাকা মাটি ফেটে গেলে লুকিয়ে বাঁচি এই অবস্থা ওকে থামতে দেখে বললাম তারপর সামনে একটা বাসের দিকে দৌড়ে গেলাম বলে গেলাম সরি অরুন্দা নেই কিন্তু ওর হয়তো তেমন কিছু ঘটেছিল শিশির ঘটবে কি রে কেন ঘটবে গ্রেট অরুণ সেনের লাইফ হিস্ট্রি তো লেখার মতো সেই লোক তিনটে টাকা চাইবে ভিখিরির মতো টাকা দেয়াটাই অপমান করা নয় শিশির তারপর উত্তেজনা সামলে নিয়ে ফিক করে হাসে বলে বাসটা তো চলেছে জিজ্ঞেস করলাম হোমা বলে বেহালা যাচ্ছে সে ক্রমাগত হাসতে থাকে তার হাসির মধ্যেই একটি মেয়ে ট্রে আনে শিশি বলে চা খা হিসশালা বউ কিসব বানিয়েছে অযু খা স্ত্রীলোকের বড় ভালোবাসা রে এ জিনিস না থাকলে পৃথিবীটার কোনো মানেই হতো না বিশেষ করে শীতের সময় যার ঘরে বাঙাল বউ নেই তার কি আছে ভাবিস খা খা চন্দ্রপুলিটুলি হবে এগুলো আমি শালা ঘটি নাম জানি জানিনি অরুণদা মারা গেছেন জানিস শিশির নরম পিঠে কামড় দিয়ে একবার তাকায় আমার দিকে তাই বুঝি আহারে বেচারা ভেরি ব্যাড নিউজ কিন্তু খবরের কাগজে তো ছাপেনি ছাপা উচিত ছিল শিশির অরুণদাকে মার্ডার করা হয়েছে দিন দশেক আগে শিশির সামান্য চমকায় বা মার্ডার মানে খুন হ্যাঁ আপন গড হ্যাঁ রেললাইনের ব্রিজের পাশে পড়েছিলেন লোকে ভেবেছিল ট্রেনে কাটা পড়েছে কেউ পরে দেখা গেল স্ট্যাবড সারা গায়ে নিষ্ঠুরভাবে ড্যাগার চালিয়েছে কারা কিংবা কেউ শিশির পিঠে দ্রুত গিলে নেয় ঢকঢক করে জল খায় তারপর মাথা তুলে নিচের লন দেখে নিয়ে সিগারেটের প্যাকেট বের করে আমাকে অফার করে না নিজেরটা নিজে ধরায় কয়েকবার টেনে এবং ফু দিয়ে ধোয়া সাফ করার পর বলে আমার ভীষণ খারাপ লাগছে ভীষণ আজ আর হয়তো খাওয়া দাওয়া রুচবে না ইস তারই শ্বাসক্লিষ্ট আওয়াজ রেলগাড়ির ইঞ্জিনের মতো শোনায় সে পা দুটো দোলাতে থাকে আমি বলি বাই এনি চান্স অরুণ এইভাবে খুন হলেন কেন বলতে পারিস আমি শিশির জোরে মাথা দোলায় আমি কিভাবে বলবো আমার সঙ্গে কোনো যোগাযোগই ছিল না কিন্তু পুলিশ তো নিশ্চয়ই এনকোয়ারি করছে কি বলছে ওরা জানি না পুলিশের কাছে আমি যাইনি যা গিয়ে খোঁজ নে তোকে কত ভালোবাসতেন মনে মনে একটা রাগ হয় শিশিরের উপর সেটা চেপে রেখে বলি যাগে আমাকে নগেনবাবুর ঠিকানাটা দে শিশির ওঠে চল তোকে নিয়ে যাই নগেনদের কাছে বলে সে পা বাড়ায় এক মিনিট আগে ফোনে কথা বলিনি বাড়ি থাকার তো কথা সে ভেতরে চলে যায় আমি পিঠে পুলি ছুঁইনি চাটা শেষ করতে ব্যস্ত হই সেই মুহূর্তে হঠাৎ মনে হয় নগেন সেনের কাছে কেন যাচ্ছি কি জানবার আশা করছি গল্পকথন বাই কল্ল চ্যানেলে আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের থ্রিলার গল্প তদন্ত আজ প্রথম পর্ব আপনারা যারা গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা প্যাট্রিয়ান ডট কম স্ল্যাশ কল্লোল এই লিঙ্কে গিয়ে স্পন্সর করতে পারেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন আপনাদের গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজেরা ভালো থাকবেন আশেপাশের মানুষদেরকে ভালো রাখবেন টাড়া